আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি শেয়ার করছি শেষ রমজানের একটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শেষ রমজানের দিন আমার খুব ব্যস্ততা কেটেছে, যেহেতু তার পরদিনই ঈদ, আর সেই কারণে এতটা কাজ ছিল যে আমি আসলে এডিটিং করে ভিডিও শেয়ার করতে পারিনি, তো এটা আজকে শেয়ার করলাম। আর ঈদের ভিডিও আমি নেক্সট দিন শেয়ার করব। যেহেতু ব্যাংক খোলা ছিল এই জন্য রোদেলার বাবা আগে থেকে ঈদের বাজার করতে পারেনি, তো লাস্ট রমজানের দিন অফিস অফ ছিল, ওই দিন রোদেলার বাবা বাজার করে আনে, তো বাজার একদিনে সব বাজার গুছাতে আমি পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। গ্রোসারিজ দেন হচ্ছে আরও অনেক অনেক বাজার, যেগুলো আমি একাই সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। তার মধ্যে আবার রমজানের ইফতার রেডি করতে হবে, তো আমি আস্তে আস্তে সব গ্রোসারিজ বাজারগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর ঈদের জন্য কিছু প্রিপারেশন আজকে রাতেই নেওয়ার, সব কিছু আমি গুছিয়ে রাখছি। আর আজ লাস্ট রমজান, তাই আব্বু আম্মু সবাই আমরা একসাথে ইফতার করব। এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, আমরা কখনোই মরিচ এবং হলুদের গুঁড়া প্যাকেট মশলা ইউজ করি না, এটা আসলে আম্মুর কাছ থেকে শিখেছি আর আম্মুকে দেখে আসছি এভাবে করছে, তা আমিও আবার এভাবে করছি। বাজার থেকে মেশিন আছে অনেক গুঁড়ো করার হলুদ মরিচ, ওখান থেকে হলুদ মরিচ গুঁড়ো করে আনার পর আমি ওটাকে ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিই, দেখা যায় এটাই 3 থেকে 4 মাস চলে যায়। তো গ্রোসারিজ বাজারগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই মুড়ি নিয়ে আসছে, এগুলো আমি ঈদের জন্য রোস্ট এবং যদি ঝাল করে থাকি সেগুলো রেডি করে নেবো। আমি আজকে এগুলো সব গুছিয়ে রাখবো, ঈদের দিন যেন আর কোনো ঝামেলা করতে না হয়। এখানে গরুর মাংস নিয়ে আসছে, তো যে লোকটার কাছ থেকে গরুর মাংস নিয়ে আসছে ওই লোকটার কাছে নাকি প্রচুর ভিড় ছিল, উনি আর মাংসটাকে পিস পিস করে কেটে দেয়নি, একদম আস্তা দিয়েছে। এখানে নিয়ে এসেছে গরুর কলিজা, কলিজা আমি আজকে রান্না করব। মুরগির মাংস গরুর মাংস সবগুলো ভালোভাবে প্রসেস করে ফ্রিজ করে ঈদের যতটুকু রান্না করব সেটা এবং নেক্সট দিন যেটা রান্না করব সব আমি প্রসেস করে ফ্রিজে রেখে এখন রান্নায় চলে আসছি। তো এখানে আমি কলিজা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কলিজাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ কলিজার ভিতরে ময়লা থাকে, সিদ্ধ না করলে এগুলো যায় না। আর এখানে আমি রেখা কুচি কুচি করে কেটে একটু হাফ বয়েল করে নিচ্ছি, এরপর এটাকে আমি ভাজি করব। আর ইফতারের জন্য কিছু পেঁয়াজও তৈরি করছি, এক সাইডে রান্নার প্রসেস করছি আর অন্য সাইডে আবার ইফতারের আয়োজনও করছি। আমি একসাথে অনেকগুলো কাজ করি, দেখা যায় 2-3টা একসাথে কাজ করি, একদিকে পেঁয়াজও হচ্ছে অন্যদিকে আবার আরেকটা রান্না করছি। আর এখানে আমি ফুলকপি বয়েল করে নিয়েছি, এটাকে আমি চপ করে নেব। আর আজ শেষ রমজান, আব্বু আম্মু সবাইকে বলেছি আমাদের বাসায় ইফতার করার জন্য, আমরা সবাই একসাথে আজকে ইফতার করব। আর এখানে আমি বেসন আগে থেকে পেস্ট করে নিচ্ছি, কারণ এটার ভিতর ফুলকপি ও বেগুনি চপ করে নিব, তো বেসনটা যদি আগে থেকে এভাবে মিক্স করে নেওয়া যায় তাহলে ফুলকপির চপ বা বেগুনির চপ যেটাই করেন না কেন এটা খুব সুন্দর হয়। তো আমাদের ইফতার আমি সব রেডি করে ফেলছি, সব কিছু ডিটেলস দেখানো টাইম ছিল না তাই আমি আর শ্যুট করিনি। এখানে বেগুনি ভাজা হয়ে গেছে, আম্মু আসছে, আম্মু আমাকে অনেকটা হেল্প করেছে তাই সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে। তো আমি সব টেবিলে রেডি করে নিয়েছি, এটা হচ্ছে ফুলকপির চপ, আম্মু থাকার কারণে অনেকটা হেল্প হলো, আমি অনেক কাজ খুব তাড়াতাড়ি করতে পেরেছি। তো আমি সব ইফতারই এখন গুছিয়ে নিয়েছি, একটু পরে আমরা ইফতার করে নেব, ইফতার করার পর আরও অনেক কাজ আছে। দিনের বেলা যেহেতু অনেক বাজার ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে মাংস ছিল মুরগি ছিল এগুলো সব গুছাতে গুছাতে আসলে আজকে আর রাতের জন্য রান্না করিনি, আর আজকে তো সেহরি খাওয়ার তাড়া নেই তাই আর রান্নাও প্রিপারেশন ওভাবে করিনি। তো চিন্তা করেছিলাম আগে ইফতারটা সেরে নিই, এরপর আবার রান্নার প্রিপারেশনে যাব। তো রান্নার জন্য কলিজা আর রেখা আমি আগে থেকেই বয়েল করে রেখেছি, আর ইফতারের পরপরই আমি রান্না শুরু করব।
তো আমরা এখন সবাই মিলে ইফতার করে নেব। আর ইফতারের পর আমি রান্না করব, রান্না করি আবার। আর অনেক কাজ, কাজের জন্য শেষই হয় না আজকে। আর রান্না শেষ হওয়ার পর আবার ঈদের জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখব। তো আমাদের ইফতার করা হয়ে গেছে, এখন আমি রান্না করছি। এখানে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে শশা, আর সব রান্না আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, খুব বেশি মরিচের গুঁড়ো দিইনি যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম। মশলাটা কষিয়ে আর এর ভিতরে আমি শসা দিয়ে দিয়েছি। এক সাইডে শসা রান্না করছি আর অন্য সাইডে আবার কলিজা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতর বয়েল করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজার সাথে মশলা আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। কলিজার সাথে মশলাটা কষানো প্রায় শেষ হয়ে গেছে, আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর আমি একটা ছোট আলু দিয়ে দিয়েছিলাম। আর এখানে শসাটা প্রায় হয়ে গেছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আরও কিছু রান্না করেছিলাম, সবগুলো আসলে ভিডিও করে দেখানো হয়নি। তো রান্না বান্না শেষ, এখন আমি আম্মু আম নিয়ে আসছিল, তো আম দিয়ে আমি জুস করছি। আম জুস খেয়ে আমি রোদেলা মিন্দুলাকে মেহেদি দিয়ে দেব। অনেক বড় একটা কাজ, কারণ মেহেদি দেওয়ার জন্য সেই বিকাল থেকে আমাকে খুব জ্বালাচ্ছিল, বাট আমি ইফতার রান্না এইগুলো নিয়ে টাইম পাইনি। এখন চিন্তা করছি একটু জুস খেয়ে নিই, তারপর আমের জুসটা যদি না খাই আমটা থেকে যাবে আর খাওয়া হবে না। তো জুস করে আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর জুস করে খাওয়া হয়ে গেলে রোদেলা মিন্দুলাকে এই যে মেহেদি দিয়ে দিচ্ছি, দুজনে হাত সোজা করে বসে আছে মেহেদি দেওয়ার পর, খুব খুশি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, রমজানের ব্লগ এখানেই শেষ। আবার প্রতিদিনের কোনো ব্লগ নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলে যারা নতুন, মানে আমার ব্লগ যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।